হাই গাইস আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা টি ডিএমের অ্যাকাউন্টটাকে লিঙ্ক করবেন প্রথমে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সের ওপরে যাবেন দুটো লিঙ্ক পাবেন দুটো লিঙ্কের মধ্যে ফার্স্টের লিঙ্কটাকে ক্লিক করবেন ফার্স্টের লিঙ্কটাকে ক্লিক করার পরে আপনাদের ওখানে মোবাইল নাম্বার প্যান কার্ড নাম্বার ইমেল আইডি দিয়ে ওটাকে সেভ করবেন এর ফলে কী হবে আপনাদের কাছে একটা পাসওয়ার্ড আসবে ওই পাসওয়ার্ডটা আসার পর দ্বিতীয় নম্বর যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন কারণ ওই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনাদের টিডিএমের অ্যাকাউন্টটা পুরো লগ হয়ে আপনাদের সামনে আসবে মাথায় রাখবেন যেই পাসওয়ার্ডটা আসবে ওই পাসওয়ার্ডটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন চলুন তাহলে দেখাই লাইভ প্রুফ কীভাবে এটাকে লিঙ্ক করতে হয় এবং এটাকে ওপেন করতে হয় হাই গাইস চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও অনেক কিছু ছোট বড় আপডেট আপনাদের দিতে থাকবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে ফার্স্টের লিঙ্কটাকে আমরা প্রথমে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি প্রথমের লিঙ্কটাকে যখনই আপনারা ক্লিক করছেন তখনই আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস খুলে আসবে ওই এন্টারফেসটা যখনই খুলে আসবে তারপরে দেখতে পাবেন নিজের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি তারপরে প্যান নাম্বার কান্ট্রি স্টেট এখানে আপনাদের যেই নামে আপনারা অ্যাকাউন্টটাকে ওপেন করতে চান সেই নামটা দিয়ে দেবেন আপনাদের নিজেদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ইমেল আইডি দিয়ে দেবেন এরপরে আপনাদের কান্ট্রি এখানে সাইটে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নতে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের কান্ট্রি চুজের অনেক অপশান আসবে তাই আপনারা এখানে ইন্ডিয়া চুজ করে নেবেন তারপরে স্টেট স্টেটের জায়গায় আপনারা এই সাইটে যে দেখতে পাচ্ছেন তীরচিহ্নটাতে এই তীর চিহ্নতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গলটা সবে শেষে আসবে ওটাই ক্লিক করবেন ক্লিক করার পরে সে বটন দেখতে পাচ্ছেন সে বটনে ক্লিক করবেন এর ফলে আপনাদের উপরে একটা মেসেজ দেখাবে যেখানে দেখাবে সাকসেসফুলি অ্যাড ইউর লগ আইডি আপনি যে আইডিটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন তার আইডিটা আপনার কাছে এবং তার পাসওয়ার্ডটা আপনার কাছে চলে এসেছে তাই এটার আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেবার পরে এখানে দেখতে পাচ্ছেন টিডিএম আইডি এবং পাসওয়ার্ড এটাকে এক জায়গায় লিখে নেবেন লিখে নেবার পরে দ্বিতীয় নম্বর যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেম্বার কোড মেম্বার কোডের জায়গায় টিডিএমের আইডিটাকে দেবেন তারপরে এন্টার পাসওয়ার্ড আপনাদের কাছে যেই মেসেজটা এসেছিলো স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দিবার পরে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন লগিং এই লগিংয়ে ক্লিক করবেন লগিংয়ে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু আরেকটা অপশান খুলে আসবে তাই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন এরপরে আপনাদের অপশানটা আসবে মাই ব্যাংক মানে আপনি যেই ব্যাংকে থ্রুতে আপনাদের ইন্টারেস্টটা নিতে চান সেই ব্যাংকের সব কিছু ফিল আপ করার জন্য পেজটা আপনাদের চলে আসবে তাই আপনারা যেই ব্যাংকের অ্যাকাউন্টটাকে লিঙ্ক করাতে চান সেই ব্যাংকের অ্যাকাউন্টটার আইএফসি কোড প্রথমে দিয়ে দেবেন আইএফসি কোড দেওয়ার পরে কি হবে আপনাদের ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ অটোমেটিক এখানে চলে আসবে তারপরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন হোল্ডার নেম মানে কার নামে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আছে তার নামটা দিয়ে দেবেন প্লাস এখানে টাইপ টাইপ মানে আপনার কি সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টটা হবে আপনাদের চুজ করে নেবেন ম্যাক্সিমাম সেভিং অ্যাকাউন্টটাই হয় তাই সেভিং অ্যাকাউন্টটা চুজ করবেন এরপরে টাইপ অফ অ্যাকাউন্টের কাছে আপনাদের অ্যাকাউন্টার কী ধরনের অ্যাকাউন্টটা দিয়ে দেবেন এর ফলে আপনাদের সামনে আপনাদের টিডিএমের অ্যাকাউন্টটা পুরোপুরি সেভ হয়ে যাবে এরপরে আপনারা ওটাকে আবার মিনিমাইজ করবেন মিনিমাইজ করে দ্বিতীয় নম্বর লিঙ্কটাতে আবার আরেকবার যাবেন ওখানে টিডিএমের আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ করবেন লগ করার পরে দেখতে পাবেন আপনাদের টিডিএমের আইডিটা পুরোপুরি খুলে আপনাদের সামনে এসে গেছে এরপরে এই অ্যাপসটা কিভাবে কাজ করছে এবং এর অপশানগুলো কিভাবে রয়েছে তার সম্পর্কে আপনারা দেখতে পাবেন প্লাস আপনারা আপনাদের এই অ্যাকাউন্টের লিঙ্কটা নিজেরা দেখতে পাবেন প্লাস আপনাদের ওয়ার্কিং ব্যালেন্স এবং প্রফিট শেয়ারিং মানে মাসের যেই অ্যামাউন্টটা আপনারা পান সে সম্পর্কে দেখতে পাবেন প্লাস আপনারা কত টাকা ডিপোজিট করেছেন সেটাও দেখতে পাবেন প্লাস আপনি যেই প্যান কার্ডটা দিয়ে এটাকে অ্যাক্টিভ করেছিলেন সেই প্যান কার্ডের আপনাদের নাম্বার এবং আপনাদের যখন ডিপোজিটটা কমপ্লিট হবে তখনই কিন্তু এই অ্যাকাউন্টটা আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে তাই এটাকে আরও উপর দিকে এবং ইনস্টল করে আপনারা দেখতে পাবেন প্লাস এতে আপনারা সাপোর্টেরও অপশান পেয়ে যাবেন প্লাস এর মধ্যে আরও অনেক অপশান পাবেন যেখানে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে কারণ এই অ্যাপসটা ব্যবহার করাটা অনেকটা ইজি যেটা পুলমার থেকেও ইজি কারণ এতে কোনো জটিলতা নেই কারণ এই অ্যাপসটাকে যখন আপনারা ব্যবহার করবেন দেখবেন অনেকটা ফাস্ট চলছে এতে কোনো আটকে যাচ্ছে না এবং নেটওয়ার্কের কোনো ডিস্টার্ব হচ্ছে না তাহলে এরপরে আমরা যাব থ্রি ডটে এখানে আপনারা কাস্টমার সাপোর্টের নাম্বার পেয়ে যাবেন প্লাস হোয়াটসঅ্যাপের নাম্বার পেয়ে যাবেন অক্টাইপেক্সের ডিপোজিটের নাম্বারটা পেয়ে যাবেন এরপরে আমরা যাব থ্রি ডটে চলুন তাহলে থ্রি ডটে প্রথমে আমরা যাই থ্রি ডটে কী কী অপশান রয়েছে সেটা আপনাদের দেখাই থ্রি ডটে গেলেন যাওয়ার পর মাই অ্যাকাউন্ট পেয়ে যাবেন ডিপোজিটের অপশান পেয়ে যাবেন তারপরে ওয়ালেটের অপশান পেয়ে যাবেন টপ আপ পেয়ে যাবেন প্রিন্সিপ্যাল উইডল পেয়ে যাবেন সাপোর্টেরও অপশান পেয়ে যাবেন সাপোর্টের অপশানে যদি আপনারা ক্লিক করেন সেখানে আপনাদের যে কোনো কিছু ইনকোয়ারি থাকলে সেখানে লিখতে পারেন তাই সাপোর্টের অপশানে আপনারা জাস্ট ক্লিক করে দেখতে পারেন সেখানে হুবাহু আপনারা আপনাদের যেই প্রবলেম থাকলে সেটা লিখতে পারেন হাই গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো তথ্য আপনাদের দেবো চলুন তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে